আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি বানাইমো। রেসিপিটা হইল গিয়া ফইটার বিচি বিরান। আমি ফার্স্টটা ফইটারে খাইটটা ভিতরে যে বিচিগুলা থাকে ও বিচিগুলা লই লিছি। লইয়া বিচিগুলা আবার ছোটো ছোটো করে খাটছি। খাইটটা এখন যা যা উপকরণ লাগে বিচি বিরান করতে সব উপকরণ এখানে দেওয়াও আছে। তো একটু পরে আমি আবার আইরাম, ততক্ষণ আমার সাথে থাকুকা। এখন আমি রান্না স্টার্ট করিলাম। এখন লোয়ারি বইয়া এখন আমি তেল সারছি আমার পরিমাণ মতো, আর পরিমাণ মতো রসুন দিলাম। আমি পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাখাইটা ফলি লিছি, আর রসুন দিছি না আমি তিনটা ছোটো ছোটো রসুন যে ওগুলা তিনটা। তো আমি একটু মজাই লিম ওইগুলারে। তো আমার ফেজ কিছু মরছে, এখন আমি কাঁচামরিচ পরিমাণ মতো দিলাম, ধরি লকা আট দশটা কাঁচামরিচ আমি মাঝে দিয়ে খাইটা। তো এখন দিলাম, এখন আমার ফেজ লাল হয়ে গেছে। এখন আমি হলুদ বা খড় আর লবণ পরিমাণ মতো আমি অ্যাড করলাম। তো আমি কেন দিছি আধা চামচ হলুদ, আধা চামচ বা খড় আর লবণ আমার পরিমাণ মতো দিছি। এখন বালা করি মিশাইলাম। পালা করে লাইয়া একটু পরে আমি পইটার বিচিটা অ্যাড করে নিলাম। তো আমার ফেজ হয়ে গেছে, এখন আমি পইটার বিচি অ্যাড করব। সবগুলা বিচি আমি দিলাইলাম, এখন বালা করে লারমু। আর এটা খুব অল্প আছে লারা লাগবো, আর নয় মোরও ধরে নিব আর বিচির স্বাদটা নষ্ট হয়ে যাব। খুব অল্প আছে এগুলা খরা লাগে, বিচিটা কি অনেক ফানি সারব। তো ফানিগুলা ফানিগুলা মজ্জা আনলে একটু টানাইয়া নামাইব আপনারা। তো আমি আবার লাড়াম। এগুলা খাইতে কিন্তু খুব টেস্ট, আপনারা বিশ্বাস না হইলে বাড়িতে একবার ট্রাই করে দেখোকা। দেখোকা কালারটা সেই আইছে। তো এখন আমি এক পিস লেবুর রস আমি এটার উপরে দিলাইলাম, মানে এক চামচের মতো লেবুর রস হইব। এই লেবুর রসটা এই বিচি দিলে ও যে বিচি ফইটার বিচির একটা গন আছে না, ও গনটা যায় গিয়ে আর এটার টেস্টটা আরও বেশি বাড়ি যায়। বিচিটাও একটু সকাল মজে। তখন আমি ধনি পাতা প্রায় এক টেবিল না প্রায় এক কাপ পরিমাণ ধনি পাতা আমি অ্যাড করলাম। তো বালা করে লাগলাম। তো এখন আমি নামাই দেবো, আমার ওই গেছে দেখো আমার পরিবেশন। দেখো এই বিরিয়ানিটা কিন্তু খুব মজার। ভাত গরম ভাতর লগে এই বিচি বিরিয়ানিটা খাইলে অনেক স্বাদ হয়। এখন আমি টেস্ট করব। অসাধারণ। প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।